নমস্কার চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে এস এস কে শিক্ষকদের সামনে একটি বড় কাজ সেটি হচ্ছে যে ডিসিএফ ফর্ম ফিল করা আর এই ডিসিএফ ফর্ম ফিল করতে গিয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে কয়েকজন বেশ সমস্যায় পড়েছেন যারা সমস্যায় পড়েছেন তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা এবং তারা অনেকেই জানতে চাইছেন দেখুন কি কি জানতে চাইছেন সেটি আমি এখানে তুলে ধরেছি যে এক আমি আপনাদেরকে পর 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 বলে যাচ্ছি একটা একটা করে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা মিটিং রেগুলেশন সংক্রান্ত এড সার্টিফিকেট সংক্রান্ত শার্ট অপশন সার্টিফিকেট সংক্রান্ত আর রিটায়ারমেন্ট ডেট নিয়ে যে সমস্যা সেটা সংক্রান্ত আমি পরপর চারটেকেই আলাদা আলাদা ধরে এই সমস্যা সমাধানের কথা বলছি অবশ্যই এই সমস্যা সমাধানের কথা যে আমি বলছি সেটি আপনারা আশা করি মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন দ্বিতীয়বার হয়তো প্রশ্ন করার অবকাশ থাকবেন না তো সমস্যা সমাধানের জন্য আমি প্রথম পরামর্শ দেব যে আপনারা যে সমস্যাই হোক না কেন ব্লকে এসিও সাহেব এবং সুপারভাইজার সুপারভাইজারগণের সঙ্গে আলোচনা করে নেবেন তারাই কিন্তু সবচাইতে ভালো সমাধান পথ বাতলে দিতে পারবেন অতএব এসিও সাহেব যিনি থাকবেন বা সুপারভাইজারগণ যিনি থাকবেন তাদের সঙ্গে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটি করবেন তো তার আগে আমি একটি সাধারণ সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে এই যে আপনারা ফর্মটি ওপেন করবেন বা ফর্মের আগে দেখবেন যেখানে কুড়ি নম্বরের একটি পয়েন্ট রয়েছে ওয়ার্ক ফ্লো চার্ট সেই চার্টে কুড়ি নম্বরের এইগুলো রয়েছে তা সেখানে দেখুন কুড়ি রেতেই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা সমিতি মিটিং রেজুলেশন আমাকে অনেকেই ফোন করে জানতে চাইছেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই সমিতি মিটিং রেজুলেশনে নেই আমি কি করব তো শুরুতেই আমি বলে রাখি যে এই বিষয়গুলো সব সমস্যা নিয়ে আলোচনা করবেন এসিও সাহেব বা সুপারভাইজার গণের সঙ্গে তারপরে আপনি আমার ব্যবস্থাটি সম্পর্কে মাথায় দেবেন তো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সুপারভাইজার বা এসিও সাহেবের সঙ্গে আপনি যোগাযোগ করবেন সমিতি মিটিং রেজুলেশন অবশ্যই ব্লকে থাকবে কারণ এটি স্থায়ী সমিতি অর্থাৎ শিক্ষা স্থায়ী সমিতির মিটিং রেজুলেশন আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে হয়েছে সেই তারিখটা নিশ্চয়ই মনে আছে তার আগেই দেখবেন যে স্থায়ী সমিতিতে কিন্তু এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি যে চুক্তিপত্র সই করেছেন প্রথম চুক্তিপত্র নিশ্চয়ই সেগুলো আছে কেননা এর আগে অনেকবারই জেলায় সমস্ত কিছু কিন্তু জমা দিতে হয়েছে ফলে এইগুলো থাকা উচিত যদি কারোর না থেকে থাকে তাহলে ব্লকে থেকে এই মিটিং রেজুলেশন জোগাড় করে নিতে পারেন আর সেই সময় যদি মিটিং রেজুলেশন পেয়ে থাকেন তাহলে স্কুলের দেখবে ম্যানেজিং কমিটি তখন ম্যানেজিং কমিটি ছিল ম্যানেজমেন্ট কমিটি হয়নি তো ম্যানেজিং কমিটির কিন্তু মিটিং রেজুলেশন আছে সেই খাতাপত্র যদি থেকে থাকে সেখানেও আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা সেই মিটিং রেজুলেশন কপিটি জেরক্স করে জমা দেবেন এবার দেখুন টোয়েন্টি জি টোয়েন্টি জিতে বলা হয়েছে এনআইএসডিএলএড সার্টিফিকেট না থাকলে কি করবেন এবার এনআইএসডিএলএডে এস এস কেমসকে শিক্ষকরা দু হাজার সতেরো উনিশে পরীক্ষা দিয়েছেন এবং যারা পাশ করে গেছেন তাদের কথাই বলা হচ্ছে যারা ফেল করেছেন তাদের সার্টিফিকেট পাওয়ার তো কোনো প্রশ্নই নেই ফলে তারা কিন্তু জমা দিতে পারবেন না কিছুই কিন্তু যারা পাশ করে গেছেন অথচ মার্কশিট বা সার্টিফিকেট এখনও রিজিয়নাল অফিস থেকে তোলেননি তারা অতি দ্রুত গিয়ে সার্টিফিকেট বা মার্কশিট তুলে নিয়ে আসুন এই প্রসঙ্গে বলে রাখি যারা ভেরিফিকেশানের জন্য অর্থাৎ এইচএস মার্কশিট ভেরিফিকেশানের জন্য পাঠিয়েছেন সংসদ অফিসে প্রাথমিক সংসদ অফিসে তার রেজাল্ট এখনো আসেনি বলে মার্কশিট পাননি তাহলে আপনারা কিন্তু ব্লকে সেই কথাটি চিঠি মারফত লিখে জানিয়ে দেবেন যে এলেই সার্টিফিকেট জমা দেয়া হবে আর অনলাইন থেকে যে মার্কশিটটা ডাউনলোড করেছেন সেটি সঙ্গে দিয়ে দেবেন দরখাস্তর সঙ্গে আর এই জন্য আপনারা অবশ্যই যেতে পারেন যারা হাওড়া থেকে যে কোনোভাবে করুণাময়ীতে পৌঁছে যাবেন সেখান থেকে দশ বারো মিনিট হাঁটবেন তাহলে পৌঁছে যাবেন এনআইএস দপ্তরের আঞ্চলিক অফিস যেখানে তো আপনারা এইটা মাথায় রাখুন যে সিকে মার্কেট ওখান থেকে সিকে মার্কেট যাওয়ার জন্য কোন রাস্তায় যাবেন সেটা পেয়ে যাবেন তবে আমি বলে দিই যে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দেখবেন ফ্লাইওভার যাচ্ছে মাথার ওপর দিয়ে রেল যাচ্ছে যে মেট্রো রেল মেট্রো রেলের সে বাদিক থেকে হেঁটে সোজা চলে যাবেন আনন্দলোক হসপিটালের পরে বাদিকের রাস্তাটা সেই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে যেখানে শেষ হবে দেখবেন একটা ডিভাইডার পড়বে তার ডান দিকে চলে যাবেন ডান দিকে দুশো মিটার বা তিনশো মিটার গেলেই কিন্তু বাঁহাতেই হচ্ছে এনআইএস অফিস আর যারা কোশিয়ালদা থেকে মেট্রো ধরে যাবেন তারা কিন্তু যেতে পারেন একদম মেট্রো ধরে সেক্টর ফাইভে নামবেন সেক্টর ফাইভে নেমে যেদিক থেকে ট্রেনটা এলো অর্থাৎ যেদিক থেকে এলো তার উল্টো দিকে মুখ করে অর্থাৎ যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিকে মুখ করে বা দিকে চলে আসবেন স্টেশনের মেট্রো স্টেশন বাঁ দিকে নেমে রাস্তায় উঠবেন রাস্তায় উঠে আপনি স্টেশনকে পেছনে রেখে বাহাতে একটু এগিয়ে এসে সামনে একটা রাস্তা পাবেন একটু এগিয়ে এলে সামনে যে রাস্তাটা পাবেন ওই রাস্তা ধরে দুশো মিটার দূরে এনআইওএস অফিস তো এই অফিসে চলে যেতে পারেন আর ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রয়োজনে ফোন করেও যেতে পারেন সেটা জিরো থ্রি থ্রি টু থ্রি থ্রি ফোর সেভেন সেভেন ওয়ান ফোর এটি হচ্ছে অফিস ফোন নাম্বার রিসেপশনের ফোন নাম্বার এটা ফোন করে আপনারা চলে যেতে পারেন আর মার্কশিট সার্টিফিকেট দেওয়া হয় প্রতি সপ্তাহের সোম মঙ্গল বুথ বেলা একটা পর্যন্ত একটার মধ্যেই কিন্তু আপনাকে ওখানে পৌঁছতে হবে এবার যাই পরের নম্বরে সেটা হচ্ছে টোয়েন্টি জে শার্ট অপশন সার্টিফিকেট না পেয়ে থাকলে কি করবেন অবশ্যই ব্লকে যোগাযোগ করবেন কেননা শার্ট অপশন সার্টিফিকেট দেবার দায়িত্ব ব্লকের জেলা থেকে আশা করি নিশ্চয়ই ব্লকে পৌঁছে গেছে যদি পৌঁছে গিয়ে নাও থাকে তাহলে নিশ্চয়ই ব্লক জেলা থেকে আনার ব্যবস্থা করবে এবং তারপরে আপনাদের হাতে তুলে দেবেন যদি তুলে দিতে না পারেন তাহলে অবশ্যই এসিও সাহেব একটা পরামর্শ দেবেন কি করবেন সেই মতো আপনারা ব্যবস্থা নেবেন এবার যাই পরের পয়েন্ট এটি হচ্ছে রিটায়ারমেন্ট ডেট নিয়ে সমস্যা অনেকেই এই প্রশ্নটা করেছেন যে আমি সিক্সটি অপশন নিয়ে আছি কিন্তু আমি কোর্ট কেস করে সিক্সটি ফাইভে ফিরে যেতে চাই কিন্তু কোর্ট কেস কেউ করেছেন কেউ করেন নি। কোর্ট থেকে অর্ডারও কারুর হয়নি নি তো সেক্ষেত্রে তারা কোন রিটায়ারমেন্ট ডেটটি লিখবেন দেখুন এটি সাটেদের সমস্যা শুধুমাত্র তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত না কোর্ট থেকে অর্ডার পাচ্ছেন সেই অর্ডার মিশনে যাচ্ছে মিশন আপনাকে অর্ডার দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে যে আপনি পঁয়ষট্টি অপশন গ্রহণ করুন ষাট অপশন ফিরিয়ে দিয়ে আর সেই কাজটি হবে মিশন থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক আপনাকে এই এরকম একটা ফর্ম দেবে আবার নতুন করে আপনাকে সেই অপশন চেঞ্জ করে পঁয়ষট্টিতে ফিরতে হবে তো যতক্ষণ পর্যন্ত না এই কাজটি আপনার সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যে অপশনে আসেন সেই অপশনে রিটায়ারমেন্ট ডেটটা যা হবে সেটাই লিখবেন অর্থাৎ যারা মিশনের অর্ডার হাতে পেয়েছেন ব্লক থেকে যে সমস্ত কাজ করতে দেয় সেটা করে ফেলেছেন তাহলে আপনারা পঁয়ষট্টিতে ফিরে গেছেন পদ্ধতিগতভাবে তারা কিন্তু পঁয়ষট্টি অপশনের যে রিটায়ারমেন্ট ডেটটা হবে সেই ডেটটা বসাবেন ফলে আপনি কেস করবেন বা করেছেন এখনও পর্যন্ত কোনো অর্ডার হয়নি অথবা কোর্ট অর্ডার হয়েছে মনে করুন কোর্ট থেকে অর্ডারটা হয়েছে মিশন এখনও পর্যন্ত আপনাকে অর্ডার দেয়নি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি লিখতে পারবেন না পঁয়ষট্টি অপশনের রিটায়ারমেন্ট ডেট তো কোর্ট অর্ডার হয়ে গেলে মিশন অর্ডার দিয়ে দিলে আপনার যে সমস্ত পদ্ধতি রয়েছে সেই কাজটা শেষ হলে আপনি পঁয়ষট্টির রিটায়ারমেন্ট ডেট লিখতে পারবেন নাহলে কিন্তু আপনাকে তখনও ষাটই লিখতে হবে অর্থাৎ আপনি এখন যে অবস্থায় আসেন ফর্ম জমা দেবার দিন পর্যন্ত যে অবস্থায় আসেন সেই অবস্থার যে রিটায়ারমেন্ট ডেটটা হবে সেটি কিন্তু আপনি লিখবেন বা জমা দেবেন তাহলে আশা করি এই যে চারটি সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন তবে শেষ করার আগে আবারও বলবো আপনাদের সব সমস্যা নিয়েই কিন্তু ব্লকে আলোচনা করবেন আর তারপরেও বলবো শিক্ষক নেতৃত্বগণ কিন্তু যারা ষাট অপশন সার্টিফিকেট পাননি আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা সাধারণ শিক্ষকদের পক্ষ হয়ে অবশ্যই একটু উদ্যোগী হবেন যাতে ষাট অপশনের সার্টিফিকেটটা তারা দ্রুত পেয়ে যান তাতে ফর্ম ফিল আপের সময় সুবিধা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন